गौतम विश्वास जेबी मैट्रिक चैनेले तुम्हारे सकल के स्वागत जाना बंधुरा बंधुरा अनेक दिन भिडियोर मध्य नहीं शरीरटा खराब एखोनो ठीक है देखो गलाटा बसे आछे अनेक दिन भिडियो दिइनि एकेते स्पन्डलाइसिस घाड़े व्यथा आबार ठंडा लेगे आछे सारछे ना गलाटा बसे आछे एखोनो ठीक आछे जाइहोक तबुओ आमी तुम्हारे सुविधार्थे তোমাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য আবারও ভিডিওতে আসতে বাধ্য হলাম কারণ তোমরা অনেকেই কমেন্ট করছো যে স্যার আবার কবে ভিডিও আপলোড হবে সামনে এনটিপিসির পরীক্ষা রয়েছে অনেকে বলছো পরিমিতি করান সেদিন তো আমাকে একজন ধরেছিল রাস্তায় যে স্যার একটু পরিমিতি করালে ভালো হয় পাটিগণিত তো অনেকেই পারে কিন্তু পরিমিতি অনেকে পারে না আমি বললাম ভাই ঠিক আছে আমি চেষ্টা করব একে একে সব ক্লাস দেওয়ার জন্য যাইহোক বন্ধুরা এর আগে আমরা করছিলাম সুবীর দাসের সময় কার্যের অঙ্ক তা সেখানে আমরা আরও একটা পার্ট 50 পর্যন্ত অঙ্ক হয়েছে 51 থেকে এখনও বাকি আছে সে অঙ্কগুলো আজকে করার চেষ্টা করব একটু বানিয়ে নিও শরীরটা খুব খারাপ কথা খুব বলতেও কষ্ট হচ্ছে যাই হোক বন্ধুরা আবারও বলছি যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে বেশি বেশি করে যাতে তারাও সাবস্ক্রাইব করে আমি কথা দিচ্ছি যারা অঙ্ক কম বোঝো বা কম পারো তাদের একদম গ্যারান্টি দিয়ে বলছি তোমরা অঙ্ক পারবে একদম 100% শিওর তোমরা অঙ্ক পারবে শুধু মনে সাহস আনো তুমি অঙ্ক পারবে একদম গ্যারান্টি দিয়ে বলছি আমার চ্যানেলটিকে ফলো করো এবং অঙ্ক করার চেষ্টা করো আর বন্ধু হ্যাঁ বন্ধু বলছি যে তোমরা প্র্যাকটিস করবে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না প্র্যাকটিসটা মাস্ট প্র্যাকটিসটা করবে আর তোমাদের সাথে আমি সবসময় রয়েছি তোমাদের যদি কোনো অঙ্ক বাদে কোনো অসুবিধা হয় অবশ্যই এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করবে আমি চেষ্টা করব ফ্রি যদি ফ্রি থাকি তবে চেষ্টা করব তোমাদের অঙ্কগুলো করে দেওয়ার জন্য আবারও বলছি বন্ধুরা যদি ফ্রি থাকি তবে আমি তো ব্যস্ত থাকি সবসময় তবু বলছি যদি ফাঁকা থাকে অবশ্যই তোমাদের অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে যাই বন্ধুরা আজকে কথা না পারি আমরা আজকে সুবীর দাসের সময় কার্যের 320 নম্বর পেজে 51 দাগ থেকে অঙ্ক করব ঠিক আছে 51 দাগের অঙ্ক কি বলেছে দেখো এ ও বি পৃথকভাবে একটি কাজ 14 ও 21 দিনে করতে পারে তাহলে দুজনা লোক দুটো দাগ দেব 14 আর 21 দিনে করতে পারে যেহেতু একই কাজ করে তাহলে প্লাস হবে এবার বলছে তারা একত্রে কাজটি শুরু করলো একসাথে কাজটি শুরু করলো প্লাস হলো কাজটি শেষ হওয়ার 3 দিন আগের এ চলে গেল তার মানে সম্পূর্ণ কাজের সঙ্গে এ কিন্তু যুক্ত ছিল না কারণ কাজটি শেষ যতদিনে হয়েছে তার 3 দিন আগে এ কিন্তু চলে গেছে তাহলে বলছে কাজটি মোট কতদিনে শেষ হবে কাজটি একদম ফার্স্ট টু লাস্ট কত দিনে শেষ হবে এটা প্রশ্ন করছে বন্ধুরা পড়ার উপরে অঙ্কটা নির্ভর করবে তুমি পড়তে পারলে অঙ্ক হয়ে যাবে ওরা বলেছে ফার্স্ট টু লাস্ট কাজটি কত দিনে শেষ হবে মনে করি সম্পূর্ণ কাজটা শেষ হতে এক্স দিন টাইম লাগবে তাহলে বন্ধুরা এক্স দিন অর্থাৎ ফার্স্ট টু লাস্ট কাজটা শেষ হয়েছে কত দিনে এক্স দিনে তাহলে ফার্স্ট টু লাস্ট কাজের সঙ্গে যুক্ত কে ছিল এ ছিল না বন্ধুরা এ ছিল না এ 3 দিন আগে চলে গেছে তাহলে কে ছিল বি ছিল বি তাহলে এক্স দিন করেছে এ তাহলে কতদিন করবে এক্স মাইনাস 3 দিন এটা সমান সমান 1 হয়ে গেল একটু বোঝার চেষ্টা করো বলছে পুরো কাজটা শেষ করায় কতদিন লাগবে তাহলে পুরো কাজটা শেষ করায় এক্স দিন এক্স দিন কে কাজ করেছে পুরো কাজের সঙ্গে যুক্ত হয়েছিল বি কারণ এ তো 3 দিন আগে চলে গেছে তাহলে ও 3 দিন কম করেছে হয়ে গেল এটা লসাগো কত 42 তাহলে 3 × 14 = 42 3x - 9 + কত 2x = কত 1 কোনাকুনি যদি গুণ করো তাহলে দেখো 5x - 9 = কত 42 তাহলে এখানে 5x = এটা ওই পাশে গেলে যোগ হয়ে যাবে তার 9 × 2 = 11 হাতে বার কত 1 এইটা আসলো তাহলে এটাকে যদি আমি x = করি তাহলে 5 × 10 = 50 দশ পূর্ণ একের পাঁচ হবে তার মানে সম্পূর্ণ কাজটা করতে 10 পূর্ণ একের 5 মিনিট লাগবে 5 দিন লাগবে 10 পূর্ণ একের 5 দিন সরি 10 পূর্ণ একের 5 দিন লাগবে ঠিক আছে বন্ধুরা এটা কি কঠিন মনে হচ্ছে তোমাকে একটু বোঝার চেষ্টা করো
কোনো ভয় পাবে না, আবারও বলছি কোনো ভয় পাবে না, মনে সাহস রাখো তুমি পারবে। হ্যাঁ তোমাকেই বলছি তুমি পারবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি তুমি পারবে, শুধু মনে সাহস রাখো। আর চ্যানেলটিকে অবশ্যই তোমরা দয়া করে, একদম দয়া করে তোমরা তোমাদের বন্ধুদের একটু সাবস্ক্রাইব করতে বলো, কারণ আমার নতুন চ্যানেল, বোঝার চেষ্টা করো সবার কাছে আমি কীভাবে বোঝাবো। তোমরা যদি সহযোগিতা না করো, তোমরা 10 জনা 20 জনা করে বন্ধুদের শেয়ার করো এবং তাদের সাবস্ক্রাইব করতে বলো, তাহলে তো আমি সবার কাছে পৌঁছাতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটি মূলত তাদের জন্য খোলা যারা অঙ্ক কম বোঝে, অঙ্ক নিয়ে ভয় পায়, যাদের ভয় দূর করার জন্য আমার এই চ্যানেলটা খোলা। ঠিক আছে বন্ধুরা, তাহলে এইটুকু রিকোয়েস্ট রইল, তোমরা অবশ্যই বন্ধুদের অন্তত 20 জনা করে বন্ধুকে সাবস্ক্রাইব করাও, তাহলে আমি সবার কাছে পৌঁছে যেতে পারবো। ঠিক আছে বন্ধুরা, এবং লাইক আর কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, এরপরে বন্ধুরা 52 দাগের অঙ্কটা, 52 দাগের অঙ্কটা কি বলেছে, এ ও বি একত্রে একটি কাজ করে 12 দিনে। আচ্ছা এই যে 12 দিনে কে কাজ করে, এ এবং বি, তাহলে 12-র মধ্যে কজন রয়েছে, দুজনা, এ এবং বি। ঠিক আছে, এ এবং বি একত্রে একটি কাজ করে 12 দিনে, তাহলে 12-র মধ্যে কে কে রয়েছে, এ এবং বি। পরে বলেছে ওই কাজটা এ একা করে 28 দিনে, তাহলে 28-এর মধ্যে কে রয়েছে, শুধুমাত্র এ। 12-র মধ্যে কিন্তু এ বি রয়েছে, 28-এর মধ্যে রয়েছে শুধুমাত্র এ, তাহলে বলছে বি কাজটি কত দিনে শেষ করতে পারবে। তাহলে অ্যান্সার শেষে বিটটা, তাহলে এ বি থেকে এ বাদ দিয়ে দিলেই তো বি চলে আসবে, তাই তো বন্ধুরা। এ বি থেকে তুমি যদি এ বাদ দিয়ে দাও তাহলেই তো বি থাকবে। এ বি কে, এ বি মানে তো 1-এর 12, এ বি মানে তো 1-এর 12, এটার ভিতরে তো দুজনা রয়েছে এ বি, তার থেকে যদি বি বিয়োগ দিয়ে দাও 1-এর 28, তাহলেই তো হয়ে গেল, তাই না নাকি বন্ধুরা? ঠিক আছে, তাহলে এবার এটা বিয়োগ করলে এখানে কত হবে এটার দেখো, তাহলে বন্ধুরা এই যে 12 আর 28-এর লসাগু কত, 84। তাহলে এটাকে যদি তুমি ভাগ করো তাহলে 7 12 84, 7 - এটা 3 28-এ 84, তাহলে 3, তাহলে এটা কত হবে, 4-এর 84, এটা তো অংশ, উল্টালে দিন চলে আসবে, তাহলে এটাকে একটু কেটে নিই, 4 2 8, 4 1 4, তাহলে অংশকে উল্টালে কী আসবে, দিন আসবে, তাহলে কত হবে, 21 দিন। ঠিক আছে বন্ধুরা, তাহলে বি ওই কাজটি কত দিনে শেষ করবে, 21 দিনে। ক্লিয়ার? কোনো কঠিন না বন্ধুরা, একটু বোঝার চেষ্টা করো, শুধু একটু বুঝলেই হয়ে যাবে। লাইক আর কমেন্ট করতে ভুলো না, একটা লাইক অন্তত করো, কমেন্ট করো আর না করো একটা লাইক করো, লাইক করায় 1 সেকেন্ডও টাইম লাগে না। ঠিক আছে বন্ধুরা, এরপরে বন্ধুরা 53 দাগের অঙ্কটা দেখো, বলছে পি একটি কাজ 9 দিনে করতে পারে, পি একটি কাজ 9 দিনে করতে পারে। এবার বলছে কিউ পি এর থেকে 50% বেশি কর্মক্ষম, পি এর থেকে 50% বেশি কর্মক্ষমকে কিউ, তাহলে এখানে দুটো লোক কেটা পি, পি একটা কিউ, তাহলে কার ক্ষমতাটা বেশি, অবশ্যই ক্ষমতাটা কার বেশি, ক্ষমতা কিউ এর বেশি, পি এর থেকে কিউ 50% কর্মক্ষমতা বেশি, তাহলে ক্ষমতা পি এর যদি 100 হয় ওর কত হবে, অবশ্যই 150 হবে। এবার ক্ষমতার সঙ্গে সময়, সময় কিন্তু ব্যস্ত সম্পর্ক হয়, অর্থাৎ যার ক্ষমতা কম তার টাইম বেশি লাগে, আর যার ক্ষমতা বেশি তার টাইম কী লাগে, কম লাগে। তাহলে আমি এটাকে এটাকে কি করব, ব্যস্ত সম্পর্ক হলে এরম চলে আসবে, তাহলে সময় দেখো ও, এর ক্ষমতা দেখো কম, তাহলে এর টাইম কিন্তু বেশি লাগবে, এটা এটাই দিক চলে আসবে, আর এর ক্ষমতা বেশি তার জন্য এর টাইমটা কী লাগবে, কম লাগবে। তাহলে এখানে 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 2। এইবার দেখো সময় হলো, পি লাগলো কত, 9 দিন, আর কিউ লাগবে কত, 2 দিন। তাহলে এটা তো আমার হিসাবে, কিন্তু বইয়ের হিসাবে পি এর কত দেওয়া আছে, পি এর দেওয়া আছে 9 দিন, তাহলে তাহলে 3 সমানই তো 9, 3 সমান 9, কারণ আমার হিসাবে পি এর ক্ষমতা কত, 3, আর বইয়ের হিসাবে পি এর ক্ষমতা কত, 9। তাহলে 3-এর মান যদি 9 হয়, কিউ এর ক্ষমতা চেয়েছে, তাহলে 1-এর মান হলো এই, আর 2-এর মান বের করলে কিউর কিউর সময় বেরিয়ে যাবে, কিউর সময় বেরিয়ে যাবে, তাহলে এটা 3 3 9, 3 2 6। ক্লিয়ার বন্ধুরা, তাহলে 6 হবে অ্যান্সার, কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই, একটু বোঝার চেষ্টা করো, এমনি তুমি পারবে, তুমি পারবে। হ্যাঁ তোমাকেই বলছি তুমি পারবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি, শুধু মনে সাহস রাখো তুমি পারবে, একদম 100% পারবে। ঠিক আছে, লাইক আর কমেন্ট করো। এরপরে বন্ধুরা 54 দাগের অঙ্কটা দেখো, কি বলছে 16 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, 16 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। ঠিক আছে, এবং 24 জন শিশু ওই কাজটি 20 দিনে করতে পারে, তাহলে বলেছে 8 জন লোক ও 8 জন শিশু ওই কাজটি কত দিনে করতে পারে। বন্ধুরা এর আগে আমি যখন চঞ্চল ঘোষের অঙ্ক করেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে লোক এবং দিন গুণ করলে কাজ হয়ে যাবে,
लोक ए दिन गुण कर ले क्या हो जाए तेल लोक देखो ये लोक कटा षोलो जन प्रथम षोलो जन लोक षोलो जन लोक और दिन आज कत पंद्रह तेल ये गुण कर ले आस हो जाए तेल यहाँ कार लोके तर मैं यहाँ एम मानुष ठीक और यहाँ आर क्च होते गि लागे चौबीस जन शिशु तेल चौबीस जन चौबीस जन गणित कत कूड़ी ये चले आस कत ये हलो चिल्ड्रेन धरल ठीक है ये ये लोक धरल बड़ो मानुष जेटा एम और ये हलो चिल्ड्रेन तेल एखने कत हलो एखे जदि गुण काटाटी करी तेल चार दिए काटले चार छय चौबीस चार दिए काटले चार चारे षोलो अच्छा तीन दिए काटले तीन दुगुणे छय तीन पचा पंदो चार पाँच दिए काटले चार पचा कूड़ी चार चार केटे गल तेल एखान दाड़ो कत वन एम मैं एक जन मानुष समान समान कि दुटो चिल्ड्रेन तर मैं एखान क्योंकि बड़े गल जे एक मानुषर परिवर्तन हमें दुटो शिशु नीते पर अर्थात दुटो शिशुर क्ज एक मानुषे गड़े फेले दुटो शिशुर क्ज एक आबारों बंधुरा क्यों करलम लोक के दिन दिए गुण लोक देखो षोलो आछे दिन आछे कत पंद्रह लोक के दिन दिए गुण करलाम ताले काज हो गेल एटा एखाने लोक लिखे दिलाम आर एखाने लोक के दिन दिए गुण करछे लोक कत चौबीस दिन कत कूड़ी ताले गुण करले कि आसबे काज हो जाबे ताले दुटो काजई समान काज हो गेल एखाने छि लिखलाम एबार देखलाम एकटा मानुष समान कत दुटो छिले एकटा लोक समान समान कि दुटो शिशु মানে একটা মানুষ যে কাজ করে দুটো শিশু সেই কাজ করে বা দুটো শিশুর পরিবর্তে আমি একজন লোককে নিলেও হবে তাহলে এখানে বলছে আটজন লোক এবং আটজন শিশু দেখো দুটো দুই প্রকারের জিনিস এটাকে এক করে নিতে হবে যে কোনো একটা জায়গায় ঠিক আছে তাহলে বলেছে আটজন লোক এবং আটজন শিশু এবার তুমি এটাকে আটজন শিশুকে আমি লোকে যদি কনভার্ট করি আটজন শিশু সমান কটা লোক হবে চারটে লোক হবে যেহেতু দুটো দুটো শিশু সমান যদি একটা মানুষ হয় দুটো শিশু সমান যদি একটা মানুষ হয় তাহলে আট জন শিশু সমান কটা মানুষ হবে অবশ্যই চারটে মানুষ হবে এই যে এখানে বলেছে আট জন লোক কি বলেছে আট জন ম্যান প্লাস আট জন চিলড্রেন তাহলে এইটাকে আমি ম্যান ম্যানে প্রকাশ করে নিলাম তাহলে আটটা চিলড্রেন সমান কটা মানুষ হবে দুটো চিলড্রেন সমান যদি একটা মানুষ হয় তাহলে আটটা চিলড্রেন সমান হবে কত চারটে ম্যান হবে দেখো বন্ধুরা চারটে ম্যান তাহলে দুটো এক জাতি হয়ে গেলো এটাও ম্যান এটাও ম্যান তাহলে কত হলো বারো জন ম্যানের বারো জন ম্যান কতদিনে কাজটা করতে পারবে এটা এটা করলে বেরিয়ে যাবে বারো জন ম্যান কতদিনে কাজটা করতে পারবে তাহলে দেখো আমি ম্যান ধরে অঙ্ক করেছি অর্থাৎ লোক ধরে তাহলে ষোলো জন লোকে করে কতদিনে ষোলো জনে করে পনেরো দিনে মানে একজন লোকে করতে গেলে বেশি দিন লাগবে আর এই বারো জন লোকে করতে গেলে কম দিন লাগবে এটা হয়ে গেল চার দিয়ে কাটলে তিন চারে বারো চার চারে ষোলো তিন দিয়ে কাটলে তিন পাঁচে পনেরো তার মানে কুড়ি দিন লাগবে ঠিক আছে বন্ধুরা কুড়ি আনসার এটা কুড়ি আনসার ভয় পাওয়ার কিছু নেই একটু বোঝার চেষ্টা করো একটু আবার রিপিট করে শোনো বুঝবে তুমি পারবে হান্ড্রেড পার্সেন্ট পারবে কেন পারবে না তোমার মধ্যে কোনো কিছু কম নেই একদম পুরো ডিটেলসভাবে করা আছে তোমরা একটু আবারও টেনে দেখো অবশ্যই পারবে বুঝতে পারবে তোমরা কেন এটা করবে ঠিক আছে তারপরও যদি অসুবিধা হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা বলবে আমি অবশ্যই ফ্রি থাকলে করে দেবো ঠিক আছে এরপরে বন্ধুরা পঞ্চান্ন দাগের অঙ্ক কি বলেছে বারো জন শ্রমিক একটি কাজ চার ঘন্টা করে বারো জনে করে চার ঘন্টা এবার বলছে পনেরো জনের শ্রমিক ওই কাজটা কতদিনে করবে তাহলে আমি যদি লিখি বারো জনে করে বারো জনে করে কত ঘন্টায় চার ঘন্টায় ঠিক আছে তাহলে একজনে করতে গেলে টাইমটা অবশ্যই বন্ধু বেশি লাগবে বারো জনের কাজ একজনে করতে গেলে ঘন্টাটা বেশি লাগবে না তাহলে বারো গুণিত কত চার এবার বলছে পনেরো জন শ্রমিক কত তাহলে পনেরো জনে করলে কম সময় লাগবে তাহলে তিন দিয়ে কাটলে তিন চারে বারো তিন পাঁচা পনেরো আর কাটাকাটি জানো ষোলো বাই পাঁচ তার মানে তিন পাঁচা পনেরো একের পাঁচ তিন পূর্ণ একের পাঁচ এখানে ঘন্টা বেরোলো এবার এখানে ঘন্টা মিনিটে আছে তাহলে তিন পূর্ণ একের পাঁচ এখানে ষাট দিয়ে গুণ করলে মিনিটে চলে যাবে তাহলে এটাকে কাটলে কত পাঁচ বারং ষাট তার মানে তিন ঘন্টা বারো মিনিট বন্ধুরা ঠিক আছে তিন ঘন্টা বারো মিনিট দেখো তিন পূর্ণ একের পাঁচ ঘন্টা বেরিয়েছিল তাহলে ঘন্টার থেকে মিনিটে প্রকাশ করতে গেলে কী করবো অবশ্যই ষাট দিয়ে গুণ করবো তাই তো তাহলে ষাট দিয়ে গুণ করলে দেখো তিন ঘন্টা বারো মিনিট আসবে ক্লিয়ার তুমি পারবে ভয় পাওয়ার কিছু নেই একটু ধীরে ধীরে করো অবশ্যই তুমি পারবে বুঝে বুঝে ধীরে ধীরে করো
কেন পারবে না? তোমার মধ্যে কোনো কিছু কম নেই, তুমি অবশ্যই পারবে। শুধু মনে সাহস রাখো আর একটু লাইক আর কমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা? এরপরে বন্ধুরা ছাপ্পান্ন দাগের অঙ্কটা, ছাপ্পান্ন দাগের অঙ্কটা কি বলেছে? বারো জন লোক দৈনিক 9 ঘন্টা করে কাজ করে 30 দিনে 1টি কাজ করে। তাহলে বন্ধুরা এরকম অঙ্ক থাকলে আমি কি বলেছিলাম, দাড়ি পর্যন্ত একটা পার্ট, দাড়ি যেখানে আছে সেখানে একটা পার্ট, এবং তার পাশের এককগুলা লিখতে বলেছিলাম। তাহলে দেখো এখানে লোক, লোক, তারপরে কি আছে ঘন্টা, লিখলাম ঘন্টা, তারপরে কি আছে দিন, আর এটা হলো কাজ, দেখো পরে লেখা আছে কাজ, ঠিক আছে? তাহলে এখানে লিখে দিই 12 জন লোক, 12 9 ঘন্টা করে কাজ করে, কত দিনে 30 দিনে 1টি কাজ করে, লিখে আছে 1টি কাজ করে। এইবার বলেছে কতজন লোক, এইটা জিজ্ঞাসা চিহ্ন। তারপরে বলেছে দৈনিক 5 ঘন্টা করে কাজ করলে 24 দিনে, বলছে আগে যতটা কাজ করেছে তার 10 গুণ কাজ। তাহলে আগে 1টা কাজ করলে এখন তো 10টা কাজ করবে, 10 গুণ কাজ, তাহলে 10 হবে এটা। এইবার আমি কি বলেছিলাম, এইটা যেটা জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা লিখতে, লিখে দিতে, যেটা জিজ্ঞাসা চিহ্ন আছে সেটা লিখে দিতে। এবার গুণ, এটার সঙ্গে এটা তুলনা করো, 9 ঘন্টা করে কাজ করলে 12 জন লোক লাগে, যদি প্রত্যেক দিন 9 ঘন্টা করে কাজ করো তাহলে 12 জন লোকে কাজটা শেষ করতে পারে। এবার সেখানে কাজ করছে মাত্র 5 ঘন্টা করে, 9 ঘন্টা করে কাজ করলে 12 জনে কাজটা কমপ্লিট করে, কিন্তু 5 ঘন্টা করে কাজ করলে কি 12 জন লোকে পারবে? অবশ্যই লোক বেশি লাগবে, 5 ঘন্টা করে কাজ করলে লোক তো অবশ্যই বেশি লাগবে, তাহলে বেশি লাগবে অবশ্যই, 5 ঘন্টা করে কাজ করলে কিন্তু লোকটা বেশি লাগবে, লোক কিন্তু কম লাগবে না, এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলে। 9 ঘন্টা করে কাজ করলে লাগে 12 জনে, তাহলে সেই কাজটা যদি 5 ঘন্টা করে করে, 5 ঘন্টা করে কাজ করলে লোক তো বেশি লাগবে, নাহলে তো কাজ শেষ হবে না, ঠিক আছে? তাহলে বেশি হবে, তাহলে বেশি হলে যেটা এই দুটোর মধ্যে যেটা বড় সেটা উপরে যাবে 9/5, আর যদি কম হতো তাহলে 5 উপরে যেত, ছোটোটা উপরে যেত, এটা হয়ে গেল। এবার দেখো এইটা কাজ হয়ে গেল। এবার 30 দিনে, 30 দিনে কাজ করতে লাগে 12 জন লোক, 30 দিনে কাজ, যদি 30 দিনে কাজটা শেষ করতে চাও তাহলে 12 জন লোক লাগে, সেই কাজটা যদি 24 দিনে শেষ করতে চাও, 30 দিনের কাজটা যদি 24 দিনে শেষ করতে চাও তাহলে লোক বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে, তাই তো বন্ধুরা? তাহলে বেশি লাগলে বেশিটা উপরে যাবে, তাহলে 30/24 হবে। এইবার দেখো একটা কাজ করতে লাগে 12 জন লোক, তাহলে 10টা কাজ করতে পারলে লোক বেশি লাগবে না কম লাগবে? অবশ্যই বেশি লাগবে, তাহলে বেশি লাগলে বেশিটা উপরে যাবে আর কম লাগলে কমটা উপরে যাবে, এখানে তো বেশি লাগলো, তাহলে এখানে কত হবে 10/1, ঠিক আছে? এবার কাটো, এটা 12 দুগুণে কত 24, এটা 5 দুগুণে 10, এই 5 আর এই 5 কেটে গেল, তাহলে 3 9 27 270, ঠিক আছে বন্ধুরা? 270 দিন লাগবে, ঠিক আছে? 270 জন লাগবে, তাহলে লোক লাগবে কতজন? 270 জন। ক্লিয়ার? বোঝাতে পারলাম? ভালো করে একটু বোঝার চেষ্টা করো, যদি অ্যান্সারটা বেশি চায় তাহলে বেশিটা উপরে যাবে, আর যদি কম কম অ্যান্সার আসে, যেমন এটা কি 9 ঘন্টা করে কাজ করলে লাগে 12 জন লোক, তাহলে সেই কাজটা যদি 5 ঘন্টা করে করো তাহলে অবশ্যই লোক বেশি লাগবে, তাহলে বেশি লাগলে ওই যে বেশি লাগবে অ্যান্সারটা কি আসলো, বেশি লাগবে, তাহলে বেশি লাগলে এই দুটোর মধ্যে বড় যেটা সেটা উপরে যাবে, আর যদি অ্যান্সারটা কম আসতো তাহলে কমটা 5 উপরে যেত। আমার তো বেশি লাগলো, ঠিক একইভাবে প্রত্যেকটা করলাম, তুমি পারবে? কেন পারবে না? তুমি একটু বোঝার চেষ্টা করো, অবশ্যই তুমি পারবে, তোমার মধ্যে কোনো কিছু পাবে না। লাইক আর কমেন্ট করো, ঠিক আছে বন্ধুরা? তুমি পারবে, আর ভিডিওর সঙ্গে যুক্ত থাকো অবশ্যই, আমি চেষ্টা করবো প্রতিদিন, মানে প্রতিদিন তো না, সম্ভব শুক্র ভিডিও দেওয়ার চেষ্টা করো। শরীর প্রচণ্ড খারাপ, দেখো ঘাড়ে যন্ত্রণা, আবার গলা বসে আছে, মাথা ঘুরে, এই যে স্পন্ডলাইসিসের জন্য, এই যে দাঁড়িয়ে আছি, কখন মাথা ঘুরবে ঠিক বলা দাদা, যাদের হয়েছে তারাই জানে এই যে স্পন্ডলাইসিসের কী অবস্থা, ঘাড়ের যন্ত্রণা আবার অনেক সময় মাথা ঘুরে, ঠিক আছে? তবুও তোমাদের জন্য ভিডিও করছি। এরপরে বন্ধুরা কত দাগ, 57 দাগের অঙ্কটা, 57 দাগের অঙ্কটা কি বলেছে? 4 জন পুরুষ, 4P, 4 জন পুরুষ আর 6 জন মহিলা, এম লিখলাম, কত দিনে কাজটা শেষ করে 8 দিনে। তাহলে বললাম বন্ধুরা লোককে দিন দিয়ে গুণ করলে কাজ হয়ে যাবে, আগে একটা অঙ্ক করলাম, লোককে দিন দিয়ে গুণ করলে কাজ হয়ে যাবে, সমান সমান। পরে আবার বলছে 2 জন পুরুষ, 2P প্লাস কতজন বলেছে 9 জন মহিলা, তাহলে 9M, এরা কতদিনে করে? এরাও 8 দিনে করে, তাহলে দুটো সমান, তাহলে 8 আর 8 কেটে গেল, তাহলে কত হলো 4P প্লাস 6M
কালটুকু এটা এটাকে সব এক পাশে নিয়ে আসো না বন্ধুরা এখানে 4p আর এটাকে এদিক নিয়ে আসো মাইনাস 2p এটাকে এদিক নিয়ে আসলাম সমান সমান 9m এটাকে ওইদিক নিয়ে গেলে মাইনাস 6m তাহলে এখানে দেখো বিয়োগ করলে 2p ইকুয়াল টু কত হবে 3m তার মানে দুজনা পুরুষ সমান হলো তিনজনা মহিলা অর্থাৎ দুটো পুরুষের যে কাজ করে তিনজন মহিলা সেই কাজ করে ক্লিয়ার বন্ধুরা এবার অ্যানসার চেয়েছে কি এখানে এখানে অ্যানসার চেয়েছে 18 জন মহিলা মহিলা কতদিনে কাজটা করবে 18 জন মহিলা তাহলে মহিলাকে তাড়ানো যাবে না মহিলাকে রাখতে হবে তাহলে এইখানে দেখো যদি দুটো পি সমান যদি তিনটে মহিলা হয় তাহলে এখানে চারটে পি সমান কটা মহিলা হবে চারটে পি সমান তো ছটা মহিলা হবে দেখো টু পি সমান যদি থ্রি এম হয় অর্থাৎ তিনটে মহিলা হয় তাহলে চারটে পুরুষ সমান কটা মহিলা হবে চারটে পুরুষ সমান তো ছটা মহিলা হবে ছটা আর ছটা বারোটা ছটা আর ছটা এই যে এখান থেকে ছটা পেলাম ছটা মহিলা এই যে ফোর পি সমান কত ছটা মহিলা তাহলে ছটা মহিলা আর ছটা মহিলা তাহলে বারোটা মহিলা কতদিনে কাজ মহিলা কতদিনে কাজ করে আট দিনে বারোটা মহিলা করে আট দিনে তাহলে একটা মহিলা করতে গেলে তো দিন বেশি লাগবে আট গুণিত বারো আর 18 জন লোক মহিলা করতে গেলে কম কাজ লাগবে এটা 18 হবে তাহলে তিন দিয়ে কাটলে তিন চারে বারো তিন দিয়ে কাটলে তিন ছয় 18 দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তার মানে আট দুগুণে ১৬ হয়ে গেল এই যে পাঁচ পূর্ণ তিন পাঁচা ১৫ সরি তিন পাঁচা ১৫ এটাকে ভাগ করলে কত হবে তিন পাঁচা ১৫ পাঁচ পূর্ণ একের তিন ঠিক আছে বন্ধুরা পাঁচ পূর্ণ একের তিন তুমিও পারবে দেখো একটু বোঝার চেষ্টা করো অবশ্যই পারবে কেন পারবে না তুমিও পারবে আর লাইক আর কমেন্ট করো ঠিক আছে এরপরে বন্ধুরা আটান্ন দাগের অঙ্কটা কি বলেছে এ এর দুই দিনের কাজ আর বি এর তিন দিনের কাজ সমান অর্থাৎ টু এর সমান হলো থ্রি বি ঠিক আছে এবার এর মান বলে দিয়েছে আট এ যদি আট দিনে করে বি কত দিনে করবে তাহলে এ আমার হিসাবে কত দুই তাই তো তাহলে দুইয়ের মানই তো আট এর আমার হিসাবে দুই আর বইয়ের হিসাবে কত দু আট তাহলে দুইয়ের মান আট হলে বিয়ের মান চেয়েছে তাহলে তিনের মান কত একের মান হবে এইটা তিনের মান হবে এখানে তাহলে চার দুগুণে আট তিন চারে কত হবে বারো ক্লিয়ার বন্ধুরা বারো হবে একদম মুখে মুখে অঙ্ক হবে তোমরা একটু বোঝার চেষ্টা করবো করো অবশ্যই তুমি পারবে কেন পারবে না অবশ্যই পারবে তোমরা একটু বোঝার চেষ্টা করো যে টু এ আর থ্রি বিশ মান এবার বলছি এর মান বলেছে আট তাহলে দুইয়ের মান আট একের মান কত হবে আট বাই দুই আর তিনের মান এই যে বিয়েরটা চেয়েছে তাহলে বারো হবে ক্লিয়ার এরপরে ৫৯ দাগের অঙ্কটা কি বলেছে চারজন পুরুষ অর্থাৎ ফোর পি অথবা অর্থাৎ চারজন পুরুষের যে কাজ করে আটজন মহিলাও সেই কাজ করে মানে অথবা আটজন মহিলা একটা কাজ ১৫ দিনে করতে পারে আটজন মহিলা একটি কাজ কি বলেছে ১৫ দিনে করতে পারে তার মানে কি বোঝাচ্ছে যদি চারজন পুরুষ করে তাও ১৫ দিন লাগে আবার আটজন মহিলা করলে তাও ১৫ দিন লাগে এইটাই বোঝাচ্ছে একসাথে না কিন্তু বন্ধুরা যদি চারজন পুরুষ করে তাও ১৫ দিন লাগে অথবা আটজন মহিলা করলে তাও ১৫ দিন লাগে তাহলে এইখান থেকে আমি কি বুঝতে পারছি এখান থেকে আমি বুঝতে পারছি যে চারজন পুরুষ সমান আটজন মহিলা ঠিক আছে এইবার বলছে পরে বলছে ৬ জন পুরুষ এবং ১২ জন মহিলা কাজটি কতদিনে করতে পারে তাহলে ৬ জন পুরুষ ও বলেছে একসাথে বলেছে এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ছিল প্রথমে তাহলে একসাথে বলছে কনভার্ট করে নাও তাহলে ৬ জন পুরুষ সমান এখানে ৬ জন পুরুষ এবং ১২ জন মহিলা বলছে তাহলে ৬ জন পুরুষ সমান কয়জন মহিলা নিতে পারবা তাহলে ৪ জন পুরুষ সমান যদি ৮ জন মহিলা হয় তাহলে ১জন পুরুষ সমান কত হবে আট বাই ৪ আর ৬জন পুরুষ সমান কত হবে এখানে ৬ হলো চার দুগুণে ৮ তার মানে ১২ জন মহিলা হয়ে যাবে তাহলে ৬জন পুরুষ সমান কতজন মহিলা ১২ জন মহিলা ৬জন পুরুষ সমান কতজন মহিলা ১২ জন মহিলা ক্লিয়ার ৬জন পুরুষ সমান কতজন মহিলা ১২ জন তাহলে এখানে কি হলো ৬জন পুরুষ সমান কিন্তু ১২ জন মহিলাই হলো ৪জন পুরুষ সমান যদি ৮জন মহিলা হয় কেন বললাম কারণ এখানে বলছে ৬জন পুরুষ আর ১২জন মহিলা কাজটা কতদিনে করবে ৬জন পুরুষ এবং ১২জন তাহলে ৬জন পুরুষকে আমি মহিলায় কনভার্ট করে নিলাম তাহলে ৬জন পুরুষ সমান ১২জন মহিলা আর ১২জন মহিলা কিন্তু আগের থেকেই আছে বইয়ে তাহলে টোটাল মহিলার সংখ্যা কত হবে ১২ প্লাস হলো ১২ সমান সমান কত ২৪ জনে কতদিনে কাজটা করতে পারবে তাহলে মহিলা ধরে কাজটা করতে হবে তাহলে মহিলা ৮জন মহিলায় কতদিনে কাজটা করে ১৫ দিনে এসে ৮জন মহিলায় করে ১৫ দিনে একজন মহিলায় করবে একজন মহিলা করতে গেলে বেশি দিন লাগবে আর ২৪ জন মহিলায় কতদিনে করবে এখানে ২৪ জনে কম লাগবে তাহলে তিন আটা ২৪ তিন পাঁচা ১৫ অর্থাৎ ৫ দিন আনসার ঠিক আছে বন্ধুরা ৫ দিনে করতে পারবে তুমিও পারবে শুধু একটু বোঝার চেষ্টা করো একটু বোঝার চেষ্টা করো তুমিও পারবে তোমার মধ্যে কিচ্ছু কম নেই হ্যাঁ তোমাকেই বলছি লাইক এবং কমেন্টটা অবশ্যই করো খুব
কষ্ট করে ভিডিও বানাতে হচ্ছে, খুব প্রচণ্ড কষ্ট। এই 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 পরিস্থিতিতে কেউ ভিডিও বানায় না, তবু আমি ভিডিও বানাচ্ছি তোমাদের সুবিধার্থে। গালে যন্ত্রণা করবে, একটু পরে শুরু হয়ে যাবে, মাথা ঘুরে, আবার দেখো গলার অবস্থা কি। ঠিক আছে, অবশ্যই লাইক এবং কমেন্টটা করো বন্ধুরা। এরপরে বন্ধুরা শার্ট দাগের অঙ্কটা কি বলছে, একজন পুরুষ এখানে বলেছে এর চঞ্চল ঘোষের অঙ্ক, এগুলা একজন পুরুষ, একজন পুরুষ, দুইজন মহিলা, তিনজন বালক, অবশ্যই প্লাস হবে, কতদিনে করে, 44 দিনে করে। এবার বলছে একজন পুরুষ একজন মহিলা, তাহলে এক 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 এখানে শুধু এক্স লাগিয়ে দেবে, তাহলে এই অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এটা লসাগু কত হবে, এটা লসাগু হবে 6, তাহলে কত হবে 6x প্লাস এটা কত হবে 3x প্লাস কত হবে 2x ইকাল টু কত 44। হ্যাঁ, তাহলে এখানে কত, 6 আর 3 9 আর 2 কত 12, 6 আর 3 9 10 11 11x বাই কত 6 সমান সমান 44। তাহলে এটা 11 4 গ্রাম 44, তাহলে এক্সের মান কত হবে 24 দিন, তাহলে 24 দিনে করতে পারবে। বন্ধুরা যাদের এই বইটা নেই তাদের বলছি তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে তোমাদের এই এই বইয়ের ছবি দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে পিডিএফ আকার দেবো আমি, ডাউনলোড করে নিয়ে তোমরা অঙ্কগুলো করবে যাদের বই নেই। ঠিক আছে বন্ধুরা, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আর আগের পার্টগুলো অবশ্যই দেখে নেবে, নাহলে কিন্তু এই পার্টটা বোঝায় অসুবিধা হয়ে যাবে। আগের পার্টগুলো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নেবো, ক্লিয়ার? ঠিক আছে, এরপরে বন্ধুরা 61 দাগের অঙ্ক দেখো। 8 জন শ্রমিক 18 মিটার দীর্ঘ, 2 মিটার চওড়া, 12 মিটার উঁচু, তিনটি এত মানে অনেকটা বড় হয়ে যাচ্ছে। একটি দেওয়াল প্রতিদিন 9 ঘন্টা করে কাজ করে 10 দিনে গাঁথতে পারে, 10 দিনে গাঁথতে পারে। তাহলে বলছে কতজন লোক প্রতিদিন 3 ঘন্টা করে কাজ করে 8 দিনে 32 মিটার দীর্ঘ, 3 মিটার চওড়া ও 9 মিটার উঁচু দেওয়াল গাঁথতে পারে। আচ্ছা এখানে বন্ধুরা একটু ভুল আছে, ঠিক আছে, এই যে সেকেন্ড পার্টটা তো এখানে একটু ঠিক করে নেবে, কতজন লোক প্রতিদিন, প্রতিদিন 3 ঘন্টা আছে, এখানে 6 ঘন্টা হবে, 3 ঘন্টার জায়গায় 6 ঘন্টা করে কাজ করে 8 দিনে 32 মিটার দীর্ঘ এবং 3 মিটার চওড়া দেওয়াল গাঁথতে পারবে, 9 মিটার উঁচু দেওয়াল গাঁথতে পারবে। তাহলে এইখানে দেখো, এখানে আমি কী করলাম, প্রথমে লিখলাম জন, আর ওইটা বড় বড় না করে আমি ছোট করে দিলাম, এখানে আয়তন লিখলাম, আয়তন মানে দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, আয়তন দৈর্ঘ্য প্রস্থ ইনটু উচ্চতা। আর এটা কী আছে, ঘন্টা, ঘন্টা আর দিন, ঘন্টা আর হলো দিন। তাহলে জন হলো কত, জন হলো 8 জন শ্রমিক, আয়তন করে দিলাম দৈর্ঘ্য ইনটু প্রস্থ 18 গুণিত 2 গুণিত 12 প্রতিদিন 9 ঘন্টা করে 10 দিন লাগে। আচ্ছা পরে প্রতিদিন 3 ঘন্টা করে আছে, ওখানে 6 ঘন্টা করে কাজ হবে, প্রতিদিন 6 ঘন্টা, 3 এর জায়গায় 6 হবে। আয়তনটা 8 দিন বলেছে, আয়তনটা বলেছে কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা মানে কত, 32 গুণিত 3 গুণিত 9। ঠিক আছে বন্ধুরা, এবার কতজন লোক লাগবে তাই বলছে। এবার দেখো বন্ধুরা, এইটা বড় না এটা বড়, এটা অবশ্যই বড়, কারণ এখানে 18 আছে এখানে 32 আছে, ক্লিয়ার, 18 আছে আর এখানে 32 আছে, তাহলে এটা বড়। তাহলে এখানে যেটা নিচে জিজ্ঞাসা করছেন সেটা লিখলাম গণিত, এই দেখো এইটুকু করতে যদি 8 জন লাগে, এইটুকু করতে গেলে তো বেশি লাগবে, তাহলে বেশি লাগলে বড়টা উপরে যাবে ছোটোটা নিচে যাবে, তাহলে কত হবে 32 গুণিত 3 গুণিত 9 বাই কত 18 গুণিত 2 গুণিত 12 গণিত। এবার দেখো 9 ঘন্টা করে কাজ করলেন 8 জন লাগে, 9 ঘন্টা করে কাজ করলেন 8 জন লাগে, তাহলে 6 ঘন্টা করে প্রত্যেক দিন যদি 6 ঘন্টা করে কাজ করো তাহলে লোক তো বেশি লাগবে, 6 ঘন্টা করে কাজ করলে কিন্তু লোকটা অবশ্যই বেশি লাগবে। তাহলে লোক বেশি লাগলে কত হবে, বেশিটা উপর যাবে 9 বাই 6 গণিত। এরপরটা দেখো, 10 দিনে কাজ করলে, 10 দিনে কাজটা করলে লাগে 8 জন লোক, 10 দিনে কাজটা করলে লাগে 8 জন লোক, তাহলে 8 দিনে কাজটা যদি শেষ করতে লাগে, 8 দিনে যদি কাজটা শেষ করতে হয় তাহলে আমার কিন্তু লোক বেশি লাগবে, তাহলে বেশিটা উপর যাবে, অর্থাৎ বেশিটা উপর যাবে 10 বাই 8, ক্লিয়ার বন্ধুরা? তাহলে এই 8 আর এই 8 কেটে গেল, তাহলে এখানে দেখো 6 দিয়ে কাটলে, এখানে 3 দিয়ে কাটলে, 3 দুগুণে 6, হ্যাঁ এটাকে যদি আমি কাটি এটা 16 দুগুণে 32, ঠিক আছে, তাহলে এখানে 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, এখানে 3 দিয়ে কাটলে 3 3 9, এটা 3 দিয়ে কাটলে 3 6 18, এটাকে 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, এটাকে কাটলে 4 দুগুণে 8, এটা 3 4 12, দেখো নিচে আর কিছু নেই, 3 আছে, 3 3 9, তাহলে উপরে উপরে কোথাও কিছু নেই, এখানে আছে 3 10, তাহলে কত, 30 হবে অ্যান্সার, অ্যান্সারটা হবে 3 10 30, দেখো 3 আর 10 গুণ করলে 30 হবে, ক্লিয়ার বন্ধুরা? একটু ভালো করে দেখে নিও তাহলে অবশ্যই পারবে, একটু ভালো করে, এখানে ইজি বিজি হয়ে গেছে কাটাকাটিটা, তোমরা একটু ফ্রেশ ভালো করে নিও অবশ্যই হবে, কেন হবে না,
তুমিও পারবে ঠিক আছে এরপরে বন্ধুরা দেখো 62 দাগের অঙ্ক 62 দাগের অঙ্কটা কি বলছে এ ও বি একত্রে একটি কাজ করে 6 দিনে এ এবং বি একত্রে একটি কাজ করে 6 দিনে তাহলে এই যে 6 এর মধ্যে কে কে আছে এ এবং বি ক্লিয়ার এ এবং বি আছে 6 এর মধ্যে এবার বলছে এ একা কাজটা যদি 9 দিনে করতে পারে তাহলে বি কাজটা কত তাহলে এ বি থেকে এ বাদ দিলেই তো বি চলে আসবে নাকি বন্ধুরা তাহলে কি হবে 1 এর 6 এর থেকে কি বিয়োগ হবে 1 এর 9 তাহলে এটা করলেই তো বিটটা বেরিয়ে যাবে এটার ভিতরে আছে এ বি এটা এ বি থেকে এ বাদ দিয়ে দিলাম তাহলে এটা 9 হবে কত 18 তাহলে 3 6 18 9 2 18 তার মানে 1 এর 18 অংশ আছে এটাকে উল্টালে দিন চলে আসবে তার মানে 18 দিন লাগবে ঠিক আছে বন্ধুরা একদম সোজা অঙ্ক একদম মুখে মুখে করবে এটা লস হবে করলে অ্যানসার বেরিয়ে যাবে 3 6 6 আর 9 আর গুলো আসবে 18 ক্লিয়ার তোমরাও পারবে অবশ্যই লাইক আর কমেন্টও করো বন্ধুরা খুব কষ্ট করে ভিডিও করতে হয় একদম কি বললাম অনেক যন্ত্রণা নিয়ে কিন্তু ভিডিও করছি শুধু তোমাদের মুখের দিকে থাকি এরপরে আমি কিন্তু পরিমিতি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি এরপরে ভিডিও হয়তো পরিমিতি হবে কারণ সামনে এনটিপিসির পরীক্ষা হ্যাঁ তাই পরিমিতি নিয়ে আসবো হয়তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে আর ভিডিওগুলো পুরো দেখবে ঠিক আছে এরপরে বন্ধুরা 63 দাগের অঙ্কটা 63 দাগের অঙ্ক কি বলেছে 12 জন লোক 16 জন বালক একটি কাজ 5 দিনে করতে পারে 12 জন লোক 16 জন বালক একটি কাজ 5 দিনে করতে পারে তাহলে 12 জন ম্যান আর 16 জন বয় 16 জন বয় কত দিনে কাজটা করে 5 দিনে তাহলে 5 দিয়ে গুণ করলে কাজ হয়ে গেল সমান সমান কি বলছে 13 জন লোক 13 জন ম্যান প্লাস 24 জন বয় কাজটা করে 5 দিনে তাহলে গুণ করলে কাজ হয়ে গেল 4 দিনে সরি 4 দিনে 4 দিনে তাহলে এবার দেখো এটাকে যদি আমি করি তাহলে এটা কাটাকাটি তো জানে 4 আর 5 এর কাটাকাটি তাহলে গুণ করে দিই 5 বার কত 60 এম প্লাস 5 16 80 বয় তাহলে 3 3 4 তরং 52 এম প্লাস 420 এর 96 বি তাহলে এরকম যদি হয় তাহলে এটাকে যদি এই পাশে নিয়ে আসো এম তার মানে 60 এম মাইনাস 52 এম ইকাল টু 96 বয় বিয়োগ কত 80 এ বয় তাহলে এখান থেকে 60 এর থেকে 52 বিয়োগ করলে 8 হবে 8 এম এটা করলে কত হবে 16 বয় তাহলে এটা কাটলে কত হবে 1 এটা কাটলে কত হবে 2 তার মানে 1 ম্যান ইকাল টু কত হবে 2 বয় তাহলে এখানে এম এম ইস টু বয় সমান সমান কত হবে এইটা এই পাশেই থাকবে এটা ওই দিকে পাল্টে গিয়ে যাবে তাহলে 2:1 ঠিক আছে বন্ধুরা 2:1 হবে ক্লিয়ার এটা যদি এরকম থাকে তাহলে এম ইস টু বয় সমান এটা এই সাইডেই থাকবে এটা ওই পাশে চলে যাবে তার মানে 2:1 তুমিও পারবে তোমাকে বলছি তুমি পারবে ভয় পেও না ভয় পেলে কিন্তু হবে না মনে জোর রাখো মনে সাহস রাখো তুমি পারবে গ্যারান্টি দিয়ে বলছি আর তুমি অবশ্যই লাইক এবং কমেন্ট করো আর 20 জন বন্ধুকে আমি তো মূলত বন্ধুরা চ্যানেলটা খুলেছি তাদের জন্য যারা অঙ্ক নিয়ে ভয় পায় কম বোঝে তাদের জন্য তা আমি সবার কাছে পৌঁছাতে চাই আর সেই মাধ্যমটা হলো তোমরা তোমরা যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমি আমি উঠতে পারবো না কারণ আমি সবার কাছে আমি পৌঁছাতে পারবো না তার জন্য তোমরা দায়িত্ব নিয়ে বলছি তোমরা দায়িত্ব নাও যে 20 জনা করে বন্ধুকে সাবস্ক্রাইব করাবে 20 জনাকে বন্ধু করে সাবস্ক্রাইব করলে আমি খুব তাড়াতাড়ি তাদের কাছে পৌঁছে যেতে পারবো ঠিক আছে বন্ধুরা এটুকু রিকোয়েস্ট হলো তোমরা অবশ্যই 20 জন বন্ধুকে সবাই প্রত্যেক জনা 20 জন বন্ধুকে সাবস্ক্রাইব করাবে তাহলে খুব তাড়াতাড়ি চ্যানেলটা গ্রোথ করবে দায়িত্ব নাও ঠিক আছে যে 20 জনকে আমি সাবস্ক্রাইব করাবো তারা আবার দায়িত্ব নিল এভাবে নিলে খুব অল্প দিনে কিন্তু চ্যানেলটা একটা জায়গায় পৌঁছাতে পারবে ঠিক আছে আমি তোমাদের এত কষ্ট হওয়া সত্ত্বেও তোমাদের সাথে রয়েছে তোমরা এটুকু করতে পারবে না ঠিক আছে এরপরে বন্ধুরা 64 দাগের অঙ্কটা 64 দাগের অঙ্কটা বলছে এ বি একটি কাজ 8 দিনে করতে পারে তাহলে 8 এর মধ্যে রয়েছে এ প্লাস বি ঠিক আছে বন্ধুরা এবং বলেছে ওই কাজটি বি সি করে 12 দিনে তাহলে 12-র মধ্যে রয়েছে বি প্লাস সি আর পরে আবার বলেছে এ বি সি করে 6 দিনে তাহলে 6-এর মধ্যে রয়েছে এ প্লাস বি প্লাস সি এবার ওরা প্রশ্ন করেছে এ ও সি ওই কাজটা কত দিনে করবে বন্ধুরা একটু একটু বড় অঙ্ক এটা একটু একটু বড় অঙ্ক দেখো বন্ধুরা এটার ভিতরে 3 জনায় রয়েছে তাহলে 3 জনার থেকে যদি তুমি বি সি বাদ দাও অর্থাৎ এ বি সি থেকে বি সি বাদ দিলে কাটটা থাকবে এরটা থাকবে তাহলে আমি যদি 1:6 বিয়োগ লিখি 1:12 তাহলে কাটটা পাবো অবশ্যই এরটা পাবো দেখো এ বি সি এটার মধ্যে কে আছে এ বি সি বিয়োগ করে দিলাম কত বি সি তাহলে কাটটা পাবো এরটা পারবো তাহলে এটা বিয়োগ করলে কত হবে 12 লসাগু 6 দুগুণে 12 মাইনাস 1 তার মানে 1:12 দেখো বন্ধুরা এর মান কিন্তু 1:12 রয়ে গেল এবার দেখো ঠিক একইভাবে এ বি সির থেকে অর্থাৎ 1:6 এর থেকে যদি তুমি 1:8 বাদ দাও
একের 6 এর থেকে বাদ দিলাম, একের 6 মানে কত, এবিসি বিয়োগ যাবে কত, একের 8। তাহলে একটু বুঝে নাও, এবিসি মানে কত, এটা 6 মানে কত, এবিসি বিয়োগ করলে কত, এবি। তাহলে সি এর মান থাকবে, এটা হলো সি এর মান বেরোবে, এটা লসাগু কত হবে 24। তাহলে 6 4 6 24, 3 8 24, অর্থাৎ 1 এর 24। তাহলে এটা হলো এর মান, এটা হলো সির মান। তাহলে এই দুটো যোগ করে দিলেই তো হয়ে গেল। তাহলে এ সির মান বেরিয়ে যাবে না, এ আর সি যোগ করলেই এ সির মান বেরিয়ে যাবে। 1 এর 12 যোগ কত, 1 এর 24। তাহলে এটা লসাগু কত হবে 24। তাহলে এটা 12 দুগুণে 24 যোগ 24 1 এর 24, তার মানে কত হবে 3 এর 24। এটা অংশ কাটলে কত হবে 1 এর 8 অংশ, অংশকে উল্টালে দিন চলে আসবে, তার মানে 8 দিন লাগবে। ঠিক আছে বন্ধুরা, 8 দিনে শেষ করবে, 8 দিনে শেষ হবে কাজটা। কত দিনের এসি করবে? 8 দিনে। একটু বোঝার চেষ্টা করো, বুঝে বুঝে করো, সূত্র ধরার দরকার নেই, একটু বুঝে বুঝে চেষ্টা করো, অবশ্যই পারবে। ক্লিয়ার? ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো 65 দাগের অঙ্ক। 65 দাগের অঙ্কটা বলছে 3 জন লোক এবং 5 জন মহিলা একটি কাজ করে 12 দিনে। তাহলে 2টো দাগ দিলাম, 3 জন লোক 5 জন মহিলা, কত দিনে করে 12 জন 12 দিনে। এবার বলছে 6 জন লোক এবং 5 জন মহিলা কত দিনে করবে। তাহলে 6 আর 5 লিখলাম, কিন্তু শুধু এখানে একটা এক্স দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে তাহলে এখানে কত হবে লসাগু, এখানে কেটে নিলাম, তার মানে 1/1, তার মানে লসাগু 3। তাহলে এটা কত হবে 6x + কত 3x, এটা 1 দিয়ে ভাগ করলে 3 হবে, 3x = কত 12। তাহলে এখানে কত হলো 6 আর 3 কত 9x/3 = কত 12। এখানে 3 3 9, এটা কাটলে কত হবে 3 4 12, এক্স এর মান কত হলো 4 হলো, ঠিক আছে 4। তাহলে অ্যান্সারটা কত হলো 4, কত হবে 4। তাহলে কত দিনে কাজটা শেষ হবে? 4 দিনে কাজটা শেষ হবে। ক্লিয়ার বন্ধুরা? 4 দিনে কাজটা শেষ হবে। আবারও দেখো 3 জন পুরুষ আর 3 জন মহিলা, 5 জন মহিলা কাজটা করে কত 12 দিনে। তাহলে 3 আর 5 লিখেছে 12 লিখেছি। এবার কত বলেছে 6 জন পুরুষ, পুরুষের মাথায় পুরুষ পাতালাম, স্ত্রীর মাথায় স্ত্রী পাতালাম, শুধু একটা এক্স জুড়েছি। তাহলে এটা এটা কেটে কেটে নিলাম, তাহলে 3 আর 1 লসাগু 3। তাহলে এটা কত হবে 6x, আর এটা কত হবে 3x, কারণ 3 আর 3 3 3 3x = 12। তাহলে 9x/3 = 12, এটা 3 3 9 3 4 12, এক্স এর মান কত হলো 4। তাহলে 6 জন পুরুষ এবং 5 জন মহিলা কাজটি কত দিনে করবে? 4 দিনে করবে। ক্লিয়ার বন্ধুরা? তুমিও পারবে, শুধু লাইক আর কমেন্ট করো, আর প্রতিনিয়ত চেষ্টা করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করলে তুমিও দেখবে পারবে, একদম ইজি হয়ে যাবে, তোমার মধ্যে কোনো কিছু কম নেই, মনে শুধু সাহস রাখো। ক্লিয়ার বন্ধুরা? এরপরে বন্ধুরা 66 দাগের অঙ্কটা। এখানে বলেছে এ একটি কাজ 6 দিনে করে 2/5 অংশ, 6 দিনে করে 2/5 অংশ। বন্ধুরা মাথায় রাখবে, বাই থাকলে নিচেরটা হলো সম্পূর্ণ কাজ, তাহলে সম্পূর্ণ কাজ কত ভাগের? 5 ভাগের। তার ভিতরে এ করেছে ক ভাগ? 2 ভাগ। 2 ভাগ করেছে কত? 6 দিনে। তাহলে 2 ভাগ যদি 6 দিনে করে সম্পূর্ণ কাজ, মানে 5 ভাগ করবে কত দিনে? 2 ভাগ যদি 6 দিনে করে 1 ভাগ করবে 3 দিনে, তাহলে 5 ভাগ করবে 15 দিনে। তাহলে দেখো এই বাইটাই উঠে গেলো। তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি যে এ এ একটা কাজ করে করতে পারে কত দিনে? 15 দিনে। কীভাবে 15 পেলাম, বোঝা গেলো তো? এই দেখো বন্ধুরা, এখানে 6 দিনে করে 2/5 অংশ, 2/5 মানে 5টা হলো টোটাল কাজ, সম্পূর্ণ কাজ 5 ভাগ। তার ভিতরে 2 ভাগ করেছে কয়দিনে? 6 দিনে। এ 2 ভাগ করেছে 6 দিনে। তাহলে 2 ভাগ যদি 6 দিনে করে 1 ভাগ করবে কত দিনে? 3 দিনে। আর সম্পূর্ণ কাজ মানে কত? 5 ভাগ। 5 ভাগ তাহলে 15 দিনে করবে। তাহলে এর এ কিন্তু পুরো কাজটা করে কত দিনে? 15 দিনে। ঠিক একইভাবে দেখো বি, ওই বি 10 দিনে ওই জমির 1/3 অংশ কাজ করে। 1/3 অংশ মানে এখানে সম্পূর্ণ কাজ কত ভাগে? 3 ভাগের। 3 ভাগের মধ্যে করেছে ক ভাগে? 1 ভাগ। কত দিনে? 10 দিনে। তাহলে 1 ভাগ যদি 10 দিনে করে সম্পূর্ণ কাজ, মানে 3 ভাগ কত দিনে করবে? 30 দিনে। তাহলে বন্ধুরা দেখো এর এর কত? 1/15, আর বি এর কত? 1/30। 1/15 আর 1/30 কোথা থেকে পেলাম নিশ্চয়ই বোঝা গেলো, আর আবার যদি না বোঝা থাকে পুনরায় আবার আরেকবার শুনে নাও, অবশ্যই বুঝতে পারবে। তাহলে এটা লসাগু করো, এটা লসাগু 30। তাহলে এটা কত হবে 15 2 + কত 1, তার মানে কত? 1/3 তাহলে এটা করলে কত হয়? 1/10। তাহলে 1/10 অংশ, তাহলে 1/10 অংশ করে কত দিনে? 1/10 অংশ করে 1/10 অংশ করে 1 দিনে। 1/10 অংশ করে 1 দিনে, তাহলে 1 অংশ করবে কত দিনে? 10 দিনে। আর 4/5 অংশ করবে কত দিনে? 4/5 অংশ করবে এত দিনে, 4/5, এটা 5 দুগুণে 10, 4 দুগুণে কত? 8 দিন। ঠিক আছে বন্ধুরা, 8 দিন অ্যান্সার, এটার 8 দিন অ্যান্সার। তুমিও পারবে বন্ধুরা, শুধু আর চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো, আর ভালো করে শুনে অবশ্যই অঙ্কগুলো প্র্যাকটিস করো, তুমি পারবে, তোমার মধ্যে কোনো কিছু কম নেই বন্ধুরা, তুমি পারবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি, মনে সাহস রাখো, তুমি পারবে। খুব কষ্ট করে কিন্তু ভিডিও করছি বন্ধুরা, আবারও বলছি, দেখো গলা বসে গেছে, ঘাড়ে যন্ত্রণা, তবুও ভিডিও করছি তোমাদের সুবিধার্থে। তোমরা অবশ্যই একটু লাইক আর কমেন্ট করো, আর 20 জনা করে বন্ধুকে শেয়ার করবে,
20 জন করে বন্ধু রেখে শেয়ার করবে এবং তাদের সাবস্ক্রাইব করতে বলবে, তাহলে আমি সবার কাছে পৌঁছে যেতে পারবো। তোমাদের সহযোগিতা ছাড়া আমি উঠতে পারবো না, ঠিক আছে বন্ধুরা? এরপরে দেখো, এরপরে 67 দাগের অঙ্কটা বন্ধুরা, এখানে কি বলছে, 6 ফুট দেওয়াল কাটতে 7 ঘন্টা লাগে, আর ওবি কমলের 6 ফুট দেওয়াল কাটতে লাগে 7 ঘন্টা, আর ওবির ওই এক দেয়াল গাঁততে মানে ওই 6 ফুট গাঁততেই 13 ঘন্টা লাগে, তারা একসঙ্গে কাজ করলে কত ঘন্টা লাগবে? তাহলে দেখো এখানে 6 ফুট, এখানে 6 ফুট, তাহলে 6 ফুট বাদ দিয়ে দিলাম, ও ওরও 6 ফুট, এরও 6 ফুট, তাহলে কী হবে, 1-এর 7 যোগ যদি 1-এর 13 করো, তাহলে এটা লসাগু কত হবে, 91, তাহলে এটা 13 যোগ কত, 7, 7 তেরো 91, 13 আর এটা 7 তেরো 91, তার মানে কত হবে, 20/91, এটা অংশ বেরোলো, তাহলে এটাকে পাল্টি দিলেই দিন বেরোবে, তাহলে 91/20 এত দিন, ঠিক আছে বন্ধুরা, এত ঘন্টা, ঠিক আছে বন্ধুরা? তাহলে সম্পূর্ণ এই চ্যাপ্টারটা শেষ হলো, এরপর আমি পরিমিতি নিয়ে আসছি বন্ধুরা, তোমরা তৈরি থাকো, কারণ সামনে NTPC পরীক্ষা রয়েছে, আর বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করো, প্লিজ 20 জনা করে সাবস্ক্রাইব করাও, তাহলে আমি সবার কাছে পৌঁছে দিতে পারবো, আর তাদের কিন্তু মূল কাণ্ডারে কিন্তু তোমরাই, কারণ তোমরা যদি সহযোগিতা না করো তাহলে আমি কিন্তু উঠতে পারবো না। আর লাইক আর কমেন্ট করো কিন্তু বন্ধুরা, এটা করতে ভুলো না, একটা লাইক অন্তত করো, কমেন্ট না করো ঠিক আছে, কিন্তু একটা লাইক অন্তত করো, লাইক করতে 1 সেকেন্ডও টাইম লাগে না, ঠিক আছে বন্ধুরা? তাহলে আজ এই পর্যন্ত, বাই, ভালো থেকো।